কথায় বলে ইচ্ছা থাকলেই উপায় হয়, আর এই ইচ্ছা শক্তির উপর ভর করেই গরমের দেশে শীতের ফল ফুলিয়ে দেখালেন পশ্চিম বর্ধমানের কাঁকসার বিষ্ণুপুরের যুবক হরিসাধন গড়াই। বাগান ভর্তি পার্সিমন, জাপানের জাতীয় ফল, আর আছে কাশ্মীরি আপেলের গাছ, আম জাম কাঁঠাল কি নেই বাগানে। আপেল বাদ দিয়ে এখানে আছে পার্সিমন আছে, যেটা জাপানের জাতীয় ফল, তারপরে অল টাইম কাঁঠাল আছে যেটা বছরে তিনবার ধরবে, আর কুল আছে, আম আছে, ঠিক আছে, তারপর জাম থেকে অলরেডি সব রকমই ফলের গাছ মোটামুটি এখানে ইয়ে করেছি। এত বড় বাগান সামলান কিভাবে, পরিচর্যা করেন কিভাবে? এইগুলো বিভিন্ন রকম, যেমন রাসায়নিক বাদ দিয়ে আমি জৈবিক ওপর জোর দিয়েছি, ভার্মি কম্পোজ, কোকোপিট, তারপরে সিমকুচি, হাড়গুঁড়ো, এইসব জিনিস দিয়ে পদে বড়ো করছি। এমন পেস্টিসাইড বলতে এগুলোর যত্ন পরিচর্যা খুব একটা লাগে না, মানে এগুলোর জন্য নর্মাল কেয়ার হলেই যথেষ্ট। এবং আমি খুবই মানে খুবই উৎসাহিত হয়েছি যে আমার গাছে 15 মাসের মধ্যে ফল চলে আসার জন্য। আর খরচ, নিশ্চয়ই অনেক খরচ পড়ে এত বড় বাগানের দেখভালে। খরচা মোটামুটি, প্রথম তো এইগুলো তো এখানকার ট্রপিক্যাল ওয়েদারের জন্য নয়, তো আপেলগুলোর জন্য একটু কস্টলি খরচা হয়েছে, বাট আস্তে আস্তে যখন এইগুলো এই ক্লাইমেটে সহ্য হয়ে যাবে তখন এগুলোর খরচা আস্তে আস্তে কমে যাচ্ছে দিনকে দিন। প্রথমে যখন নতুন সুপ্ত অবস্থায় যখন চারা এনেছিলাম তখন সেই জিনিসটা যখন একটা খরচাটা বেশি ছিল, এখন সেই তুলনায় অনেক খরচা কমে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার স্বনির্ভর হওয়ার কথা বলছেন, তাতে সাই দিলেন কৃষক সেলের দায়িত্বে থাকা গিরিধারী সিনহা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলছেন যে স্বনির্ভর হওয়ার জন্য যুবকদেরকে এগিয়ে আসার জন্য বলছেন এবং সরকার সে ব্যাপারে সহযোগিতা করবেন। হ্যাঁ, তো সেই ব্যাপারে আমার মনে হয় যেন এই জিনিসটাকে আরও বড় করে তুলে ধরা দরকার, যাতে এই যুবকের শিক্ষা থেকে আমাদের এই এলাকার যুবকরা যাতে এইভাবে ফলন করে তারা নিজেরা জীবিকা নির্ভর করতে পারে। ইটিভি ভারত, পশ্চিম বর্ধমান।